দুর্গাপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানার 37 জন শ্রমিকের কাজ নেই এক বছর পাঁচ মাস ধরে। শ্রমিকদের অভিযোগ, মাঝে এক মাস কাজে নেওয়া হয়েছিল, এরপরই অক্সিজেনের অভাবে কাজ বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগে বর্তমান অক্সিজেনের যোগান স্বাভাবিক হওয়ার পরেও তাদের কাজে নেওয়া হচ্ছে না। কাজে লাগি ফের বন্ধ করে দিলাম আমাদের এখানকার যে জিএম দুবেজি না, সে বলছে যে থানা আমার কেনা আছে, আমার ডিএলস অফিসকে কেনা আছে, আজকে আবার ধরতে ঢুকতে গেলে ঢুকতে দিলাম না, বলে আমরা সব বেরো নিয়ে গাড়ি নিয়ে। শ্রমিকরা আরো জানান, মাঝখানে রেলের কিছু নিজস্ব কর্মী নিয়ে কোম্পানি কাজ করায় কিন্তু তাদের কারখানায় ঢুকতে দেয়নি। এতদিনের মধ্যে মাত্র চার মাসে 3,500 টাকা করে বেতন পেয়েছেন কর্মচারীরা, এমনকি তাদের বরাদ্দ পিএফ ও ইএসআই থেকেও বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের কাছে 5 জন শ্রমিকদের বেতন দিচ্ছেন কিন্তু বাকি 37 জনকে বেতন দিচ্ছেন না, এমনকি কাজেও নেওয়া হচ্ছে না। তাদের দাবি শ্রম দপ্তর সহ সমস্ত দপ্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এদের মধ্যে এক শ্রমিকের অসুস্থতার কারণে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে টাকা জমা না পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে ফিরিয়ে দেয়। হতাশাগ্রস্ত শ্রমিকরা বাধ্য হয়েই কাজে পুনর্বহালের দাবিতে কারখানার গেটে সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। কিছুদিন আগেই শাসক দলের সর্বভারতীয় শ্রমিক নেত্রী তার অনুগামীদের নিয়ে দাপিয়ে বেড়ালেন, অথচ অনাহারে অসুস্থতায় দিন কাটানো এই বেসরকারি কারখানার শ্রমিকদের কোনো খবরই তিনি রাখেন না। এই বলেই ক্ষোভ এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীর একাংশের। সুজিত ভট্টাচার্য, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।